পাহাড়ে শান্তিতে হলেও পুরো ভোটে বিক্ষিপ্ত অশান্তি সমতলে তিন পুরসভায় ভোট বাতিলের দাবি বিরোধীদের জেলা শাসকদের রিপোর্ট দেখে আজ সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন পুরো ভোট নিয়ে তুঙ্গে তর্জা ভোট বাতিলের দাবিতে কমিশনের বিরোধীরা ব্যস্ততার সময় দিতে পারল না কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ বাম কংগ্রেসের কমিশনের বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের পরিবর্তনের ইচ্ছেকে অসম্মান করছেন বিরোধীরা তোপ পাথর রাষ্ট্রপতি নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনায় মমতাকে আমন্ত্রণ সোনিয়ার আজ দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কাল কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠক ফের নির্ভয়া কাণ্ডে ছায়া আবারও দিল্লিতে গাড়িতে গণধর্ষণ তরুণীকে রাতে গুরগাঁওয়ে বাড়ির কাছ থেকে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের পর রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ এখনও অধরা দুষ্কৃতীরা ফের বিশ্বজুড়ে সাইবার হানার আশঙ্কা অফিস কম্পিউটারে লগ ইন করলেই আসতে পারে ধাক্কা আশঙ্কা বিশেষজ্ঞদের গত সপ্তাহে 150টি দেশে হানা চালায় সাইবার দস্যু র্যানসামওয়্যার হাঁসফাঁস গরম রসালো আম ছেয়েছে বাজার কিন্তু সুগারের ভয়ে আম খাওয়া বন্ধ মোটা হওয়ার আতঙ্ক ভয় ছাড়ুন আম খান নিশ্চিন্তে ব্লাড সুগার থেকে ক্যান্সার আমের জবাব নেই দেখুন অফবিট 24 অমৃত আম সন্ধে 7টায় রাত 8টা মানে আমার কথা আমার ভালো মন্দ আমার সমস্যা ও সমাধান আধ ঘন্টায় আমার নিজস্ব আমার নিজের জন্য দেখুন আমার 24 রাত 8টায় পায়ে পায়ে 90 9 দশকের মাইলস্টোন পেরোলো এসএল গ্রুপ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাফল্য উদযাপন ব্যবসায় লাভ গুরুত্বপূর্ণ জোর দিতে হবে সামাজিক উন্নয়নেও বললেন এসএল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র